কচুর পাতা আমরা সবাই কম বেশি পছন্দ করে থাকি পাতা ও ডাটা একসাথে করে আমরা বেশিরভাগ সময় রান্না করি আজকে আমি কচুর পাতা বাদে শুধুমাত্র ডাটা রান্না করব এটা এত বেশি মজার হয় যে এক তরকারি দিয়েই সবার প্লেট খালি হয়ে যাবে প্রথমে আমি কচুর পাতাগুলো বাদ দিয়ে ডাটাগুলোকে কেটে ধুয়ে একটা রান্নার প্যানে নিয়ে নিয়েছি লবণ হলুদ ও সামান্য একটু খাবার সোডা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি খাবার সোডা দেবার কারণে একদমই গলা কুটকুট করবে না বা চোরকাবে না তবে খাবার সোডা দিলে কচুর ডাটাগুলো একটু কালো রঙ হতে পারে এতে কোনোই সমস্যা নেই পরে যখন আমি রসুন পেঁয়াজ দেব তখন ঠিক হয়ে যাবে কচুর ডাটাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আধা কাপ রসুন কুচি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি পাঁচ ছয়টা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুই টেবিল চামচ এখন সব কিছু খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো সেদ্ধ করে নিয়েই এই উপকরণগুলো দিলে সব থেকে বেশি ভালো হয় কারণ সেদ্ধ করার সময় কিন্তু অনেকটাই পানি বের হয় আর তারপরে কচুর ডাটাগুলো একটু কালার চেঞ্জ হয়ে যায় এই জন্য এই উপকরণগুলো পরে দিলেই সব থেকে ভালো হয় এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিটের জন্য রান্না করে নিয়েছি সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে নিচে যা একটু হালকা হালকা পানি আছে এখন অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে তাহলে নিচের পানিগুলো শুকিয়ে যাবে তো আমি এখন একটা সাইডে রেখে দিচ্ছি চুলাতে আবারও একটা রান্নার প্যান বসিয়ে এখানে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মরিচ দুইটা একটু ছোট ছোটো করে কেটে দিয়েছি আর জিরা দিয়ে দিচ্ছি আধা চা চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ এখন সব কিছু খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কালারগুলো চেঞ্জ হয়ে একটা ব্রাউন কালার আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব এই পদ্ধতিতে যে কোনো কচুর ডাটায় রান্না করা যাবে খুবই টেস্ট হয় তবে আমি আজকে একদম বুনো যে কচোটা সেই কচুর ডাটা এইভাবে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু দারুণ টেস্টি এখন এই সিদ্ধ করা কচুর ডাটাগুলোকে দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে নিচে যা একটু পানি পানি আছে সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে যত বেশি শুকনা শুকনা হবে ততটাই মজার হবে আর এই ডাটাগুলো কিন্তু খেতে মিষ্টি মিষ্টি লাগে খুবই মজা লাগে গরম ভাতের সাথে তো খুবই টেস্টি আর এইভাবে ভাজি করলে ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করে আর কচুর ডাটার পুষ্টিগুণ সম্পর্কে তো আমরা সবাই জানি এক তরকারি দিয়েই কিন্তু সবার প্লেট খালি হয়ে যাবে এমন একটা ভাজি যদি থাকে তো আমার ভাজি একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন শুধুমাত্র খাওয়ার পালা তো আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে পেস্টটাকে ফলো করে রাখতে পারেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম